বন্ধুরা, মা ও ছেলে রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে মা ও ছেলে রান্নাঘরে একটি নতুন রেসিপি আমরা ট্রাই করলাম। রেসিপিটি হলো ঢেঁড়স কাসুন্দি। এটা বানানো খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু, আর খুবই কম সময়ে রান্নাটা তৈরি হয়। তো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। বন্ধুরা, ঢেঁড়স কাসুন্দি বানানোর জন্য আমি এইভাবে ঢেঁড়সগুলো কেটে নিয়েছি। তো আমি এখন বানিয়ে দেখাবো। প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তো এটা আমি সর্ষের তেল ব্যবহার করলাম। তো আমি ফোড়নের জন্য কালো জিরে ব্যবহার করছি। এইবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনিটাও স্বাদ মতো। চিনিটা একটু বেশিই লাগবে যেহেতু কাসুন্দি দেওয়া হবে। দেব 3টে কাঁচা লঙ্কা। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এইবারে কাসুন্দিটা দেব। তো কাসুন্দিটা আমার বাড়িতে বানানো। আপনারা যদি কাসুন্দি ভিডিওটা চান তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন। তো এই যে আমার বাড়িতে বানানো কাসুন্দি, আমি এখানে 4 চামচ কাসুন্দি দেব। এটা আছে আম কাসুন্দি। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি কাসুন্দি দিয়ে ঢেঁড়স রেডি। এর প্রধান উপকরণ হলো কাসুন্দি। বন্ধুরা, আমাদের ঢেঁড়স কাসুন্দি রেডি হচ্ছে। এরপর আমরা টেস্ট করে দেখব। আর রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে ট্রাই করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।